আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের বিবিয়ানা গ্যাসফিল্ড। তো বিবিয়ানা গ্যাসফিল্ডর আশপাশের যে সৌন্দর্য এবং যে ব্রিজ আছে, ব্রিজের সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইমু। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হই বা প্রত্যেকের জাজাকাল্লা খাইরান। আর এই মুহূর্তে আমি যে জায়গাতে আছি, আসলে এই জায়গার মাঝে অনেক মানুষ সকল আসেন, অনেক ভাইন সকল আসেন, তারারও ইনশাল্লাহ আমি দেখাইমু। আর প্রত্যেকরে বিবিয়ানা গ্যাসফিল্ডর সৌন্দর্য আপনারা যারা বহু দিনের মাঝে দেখছেন না, ইনশাল্লাহ আপনারা দেখাইমু। এই মুহূর্তে আপনারা দেখতে পারা বিবিয়ানা গ্যাসফিল্ডর একটু সামন থাকে আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আমি লাইভে যুক্ত হয়েছি। আপনারা লাইভটা শেয়ার দিবা, শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাই বোন হল যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকের দেখার সুযোগ করে দিবা। আর আমার সাউন্ড ঠিক আছে নি, আমার ভিডিও ক্লিয়ার নি, একটু প্লিজ কমেন্টের মাধ্যমে কোনো একজন ভাইয়ে জানাই দিবা। আর আমরা যখন লাইভে যাই তখন একজন ভাইয়ে রিকোয়েস্ট করছিলা, কালকে অনেক রিকোয়েস্ট করছিলা বিবিয়ানা গ্যাসফিল্ডর সৌন্দর্য আমি তারারে দেখাইতাম। এই মুহূর্তে আমি ওখানোর মাঝে আইছি। তবে এখানে আইয়া আমি অনেক ভাই তোরে দেখলাম, ছোট এক ভাই আইছো অনেক ব্যাগুক লইয়া। এই ব্যাগ লইয়া কেন আইছো? হ্যাঁ, টিকটক মানে দেয়, তুমি চিনো নি টিকটক? আপনারা দেখতে পারা এখানের মাঝে আরো ভাই নকল আছে নয় তো, আরোজন ভাই এখানের মাঝে লেখা বস গেঞ্জির মাঝে। তো ভাই লগে মাত মু এখানের মাঝে খেনে আইসইন বা আরো ভাই নকল আইসইন। আর এলাকার যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা যদি লগে থাকুন আমি দেখাই মু। তুফাইল আহমেদ ভাই লেখছেন মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান তুফাইল আহমেদ ভাই। তো ভাই আপনি খেনে আইসুন কেন? টিকটক করতে পারেন আপনি? দি করেন যান টিকটক, একটা এমনি আনা সাউন্ড একটা কইরা দেখেন যান। এমনি পারতা না নি মাইতা? ইসলামিক টিকটক মাশাআল্লাহ দিয়ে করেন জান একটা আপনি। আমার কখন সবচেয়ে বেশি কষ্ট হয় জানো? যখন মসজিদটা পরে, যখন আজানটা পরে মসজিদটা পরে না, তখন আপনার বেশি কষ্ট হয়? যখন আমার বেশি কষ্ট হয় মনে করেন যখন আজানটা পরে মসজিদটা পরে না, তখন আমার বেশি কষ্ট হয়। আপনার ইসলামিক টিকটক করেন? জাজাকাল্লাহ খাইরান। ওই দেখুন টিকটকের মাঝে কিন্তু অনেক অশ্লীল অনেক বাদদোয়া জিনিস সকল চলে। তো ও যে ভাই নকল আইসেন তারা কিন্তু ইসলামিক টিকটক করেন। আপনারা নামাজ পড়েন নি? প্রত্যেকে নামাজ পড়বা আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এই মুহূর্তে আমি বিবিয়ানা গ্যাসফিল্ডের যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইমু। আসলে অনেক বাহিনীতে আমরা বিভিন্ন জায়গাতে এই লাইভের সাথে আমরা যুক্ত হই, বিভিন্ন বাহিনীতে আমরা হইন, তারারে আমরা বিবিয়ানা গ্যাসফিল্ডের সৌন্দর্য আমরা তারারে দেখাইতাম। তো এই মুহূর্তে লকডাউনের কারণে কিন্তু কিন্তু মানুষের সংখ্যা অনেক কম, আর লকডাউন ছাড়া কিন্তু অনেক মানুষ সকল ইখানোর মাঝে আইন। আপনারা দেখতে পারা এখানোর মাঝে একজন ভাই আসুন তাইন সানাসুর বিক্রি করা, তাই লোক ইনশাল্লাহ আমরা মাতমু এখানোর মাঝে। এটা কি দাবা? মানুষ হয় আসরের টাইমে কিছু মোটামুটি ভালো মানুষ হয়, আর এখানে বেচাকিনিও খারাপ না, বেচাকিনি ভালো হয়, দর্শক মোটামুটি ভালো হয়। এখানে এখানে কিতা এই নাগামরিচ সানাসুর বরই ঠান্ডা বেশি বালা নাই। আর ওজন ভাই লাগছেন মাশাআল্লাহ খাইরান, সে কোন দেখলাম প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল আমি দেখতাম পারলাম জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা সে কোন দেশ থেকে দেখলাম প্লিজ একটু জানাইবা। আর ওজন ভাই আমরা লগে গতকাল আমরা একটা লাইভ আসলাম, তাই কিন্তু কইসলা যে গ্যাসফিল্ডের সৌন্দর্য তারা দেখাইবার লাগে, ও কারণে আইছি। ওই তখন বড়ই বেসরা তাই নিকান যে লবণ মন দিয়া, এখানে কাস্টমার তো ঠিক আছে এভরি টাইম নানি? হয় ভালো কাস্টমার আছে মাশাআল্লাহ, কাস্টমার সুন্দর কাস্টমার মানুষ আছে, বিভিন্ন মহিলা। এটা কি দা? এটা কি দা? কাঁচা কাঁচা এটা বুট সিদ্ধ বুট, এটা কি দা দেন? এটা বুট, এটা সানাসুর লগে মশলা মশলা দাও, তা সানাসুর দেন, ও সানাসুর লগে দাও মশলা দাও। আলমামুন ভাই লেখছেন তাইন সৈদার অপ্তা কি দেখরা আমাদের গ্রামের চাষা, আমি সৈদার অপ্তা কি দেখলাম আমাদের গ্রামের চাষা। আলমামুন একজন আছেন আপনার সিনরা তাইন সৈদার অপ্তা হইন তাইন লেখছেন আপনি তাইনের গ্রামের চাষা। আপনার গ্রাম কোন জায়গা? খসবানি আপনার গ্রাম? ওহো, আলমামুন ভাই আপনি ভিডিওটা শেয়ার করবা। আর আরোজন ভাই লেখছেন আমি খামারগাঁও খাজির বাজার থাকি দেখলাম, আর দুবাই থাকি দেখলাম আমরা, আর আহমেদ শাকিল ভাইয়ে আমিনুর চৌধুরী ভাই লন্ডন থেকে দেখরা, অনেক বাইন দেখতাম পারো আমি যুক্ত হয়েছি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমরা বাইনটা দেখরা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আর এই মুহূর্তে বিবিয়ানা গ্যাসফিল্ডের যে একটা ব্রিজ আছে, খুব সুন্দর একটা ব্রিজ, এস কে অনেক আহমেদ ভাই লেখছেন আসসালামু আলাইকুম জুয়েল ভাই, বালানি আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ও বন্ধু
জামিল ভাই আসলে এই গরমের মাঝে কিন্তু আমরা এখানোর মাঝে আইসি ও কারণে যে এই গ্যাস ফিল্ডের যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইমু। আর অনেক বাহিনীতে অনেক জায়গাতেই তারা দেখরা, তারা কমেন্ট কররা, আমি ইনশাল্লাহ তারা প্রত্যেকের কমেন্ট আমি পড়মু। আর গ্যাস ফিল্ডের সৌন্দর্য দেখার লাগে আপনারা ভিডিওটা শেয়ার দিবা, শেয়ার কেনে দিবা। এই এলাকার বহুত মানুষ আসুন, তারা কিন্তু প্রবাসত আসুন এবং বিভিন্ন দেশ বিভিন্ন মানুষ যারাও আসুন তারা কিন্তু এই এলাকা ইয়ে ভিজিট করছেন, তারা ফাঁকাইয়া গেছেন, তারা কিন্তু এই এলাকার সৌন্দর্য দেখার লাগে আমরা যখন বিভিন্ন লাইভও আমরা ঢুকি তখন কিন্তু তারা আমরারে কইছেন যে ও সৌন্দর্য ইনশাল্লাহ তারা দেখাই দাম। তবে আলমাউন ভাই লাসন ভাই আমার বাড়ি কসবা জাজাকাল্লা খাইরান, আলমাউন ভাই মশাই দালি ভাই লিখছেন ধন্যবাদ জনাব, আমি কাতার থাকি দেখলাম। প্রত্যেক বাহিনী থেকে কোনান থেকে দেখা একটু কইবা, ফখর উদ্দিন ভাই লিখছেন কাতার থাকি দেখলাম, আরও বিভিন্ন বাহিনীতে কমেন্ট করা ইনশাল্লাহ আমি প্রত্যেকের কমেন্ট করবো। ও দেখুন এই এলাকাত কিন্তু গ্যাস ফিল্ডের যে ব্রিজের যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু মৌলিবাজার থেকে দেখা ফয়সল আহমদ ভাইয়ে সৌন্দর্য কিন্তু দেখতে হইলে আপনারা যদি এখানে আইন, এখানে কিন্তু প্রচণ্ড গরম। ওই দেখুন সূর্য, অনেক সূর্য কিন্তু অনেক বাতাসও এখানে মাশাল্লাহ, প্রাকৃতিক বাতাস উপভোগ করতে হইলে আপনারা ওই এলাকা তাইবা। আমার বন্ধু জামিল আহমদ আসুন তাইনে একটু কইবা এখানে আইয়া তাইনের কতটুকু ভালো লাগে প্লিজ একটু কইবা জামিল ভাই। আসসালামু আলাইকুম, একটু জোরে কইবা প্লিজ। আলহামদুলিল্লাহ, আসলে শুক্রবার ছুটির দিন, আমি সপ্তাহের একদিনই ছুটি পাই, তো ছুটির দিনে বিশেষ করে এই যে বিবিয়ানা এলাকা এখানে না আসলে হয়তো মানে মনের মধ্যে শান্তি পাই না এরকম হয়। তো আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বিশেষ করে আমরা বিকালের দিকে একবার এখানে আসি আমরা, যে প্রচণ্ড গরম যদি থাকে দুপুরবেলায় আপনি যদি এই এলাকায় আসেন বিশেষ করে বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের যে নর্থ থেকে সাউথ পেট পর্যন্ত যে বিবিয়ানা কর্তৃপক্ষ গাছ লাগিয়েছেন রাস্তার দুই পাশে, যে কোনো এক প্রান্তে আপনি যদি বসেন আপনার এমন একটা ফিলিংস আসবে যে একটা স্বর্গীয় অনুভূতি, একটা বাতাস আপনার গায়ে লাগবে, খুব ভালো লাগে। আর বিকালের দিকে এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এই যে এলাকা আছে এখানে আসেন অনেকে, ইয়াং ভাই যারা আছেন বিশেষ করে তারা আসেন এই এলাকা দেখার জন্য। এইখানে ব্রিজের উপরে যদি আপনারা দাঁড়িয়ে এই যে একটা ছোট একটা কি আছে শাখা নদীর মতো, এটা একটা বিলের মতো আছে, পার্শ্ববর্তী আছে আমাদের যে খুশিয়ারা যে নদীটা, ওইখানে কিন্তু গ্যাস প্ল্যান্টের ওই পাশে আছে, উত্তর পাশে আছে। তো এখানে সব থেকে ভালো যে জিনিসটা এটা বাতাস আসলে গায়ে লাগে, খুব ভালো লাগে। অনেকে এখানে একাকিত্ব কাটানোর জন্য কিংবা বন্ধুদেরকে নিয়ে এনজয় করার জন্য এখানে আসেন। তো এই যে করোনাকালীন সময়ে আপনারা জনসমাগম কমিয়ে যদি নিরাপদে কোনো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যান, বিশেষ করে প্রকৃতিপ্রেমী যারা মানুষ আছেন, একা যখন অনুভব করেন কিংবা যখন আনন্দ উপভোগ করতে চান তারা প্রকৃতির সংস্পর্শে চলে আসেন, তো ওই সময়টা কাটানোর জন্য বিবিয়ানা গেছিল এলাকাটা আসলে অত্যন্ত সুন্দর একটা জায়গা। তো আমাদের এলাকার পার্শ্ববর্তী এই যে একটা সৌন্দর্য, এই যে বিবিয়ানার যে এলাকাটা আমাদের জন্য আসলেই পরম একটা পাওয়া, আল্লাহ পাকের অশেষ নিয়ামত আমরা এই এলাকাটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় পেয়েছি। তো সবসময় আমরা এখানে আসি ঈদ পরবর্তী সময়ে, বিশেষ করে রমজানের ঈদ বা কুরবানির ঈদের সময় এই এলাকায় ঈদের দিন বিকালে বা ঈদের পরবর্তী যে দুই তিন দিন আছে হাজার হাজার মানুষ পর্যটক এখানে আসেন এই এলাকার সৌন্দর্য দেখতে। তো এই যে ব্রিজে এখন দাঁড়াইছি, অনেক রোদ কিন্তু গায়ের মধ্যে একটা বাতাস লাগতেছে, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, খুব ভালো লাগতেছে। আপনারা যদি আসেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোটো একটা বিলের মতো এখানে আছে, এটা একটা সংরক্ষিত এলাকা, এখানে মাছ মারা নিষিদ্ধ আছে, এটা সরকারি বিধিনিষেধ আছে, সরকার একটা নির্দিষ্ট সময় এলাকায় মাছ মারার জন্য অনুমতি দেয়, ডাকের মাধ্যমে হোক বা উন্মুক্ত করে দেওয়া হয়। তো এখানে পেনা আছে অনেকগুলা, এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সবুজ একটা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভালো লাগে। তো রোড যখন থাকে না তখন আরও ভালো লাগে, বিকালের দিকে দেখতে পারবেন অনেক বাইকার ভাইয়েরা আসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে দেখতে আসেন, আর অনেক সময় ফ্যামিলি নিয়েও এখানে আসা যায়, একটা নিরাপদ একটা সেফ জোন, আপনার পরিবার নিয়েও আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যে নর্থ পেড আছে এখানে ভিতরে কিন্তু একটা গ্যাস তোলার জন্য, এটা মূলত একটা ওই যে গ্যাস প্ল্যান্টের যে কূপের যে মুখ যেটা আছে আমরা বলি ওই এটা হচ্ছে মুখ নর্থ পেডটা, আর সাউথ পেড যেটা আছে ওইখানে এই এই প্ল্যান্ট থেকে ওইখানে পাইপের মাধ্যমে নিয়ে ওইখানে কূপগুলোতে গ্যাসটা সংরক্ষণ করা হয়, ওখানে রিপেয়ারিং করে বাংলাদেশের বিভিন্ন এলাকা বা বিশ্বের বিভিন্ন দেশে এখান থেকে গ্যাস যায়। আপনারা আসলে জেনে খুশি হবেন যে বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট আমাদের বাংলাদেশের একটা বিশেষ প্রাকৃতিক সম্পদের একটা অর্থভাণ্ডার, বিশ্বের বৃহত্তম একটি গ্যাসকূপ বিবিয়ানা গ্যাসকূপ। তো এখান থেকে প্রায় দীর্ঘ 10-12 বছর ধরে গ্যাস উত্তোলন হচ্ছে, বিশেষ করে আরও কিছু প্রাকৃতিক তেল বা ওই রকম জিনিস উত্তোলন করা হয়। তো এখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের
ভাই বোনেরা এখানে চাকরি করেন, ওনাদের কর্মসংস্থান এখানে হচ্ছে, ওনারা দীর্ঘদিন ধরে এখান থেকে অর্থ উপার্জন করে পরিবার পরিচালনা করছেন। আর এখানে যারা চাকরি করেন বিশেষ করে তাদের কিন্তু লাইফস্টাইলটা আলাদা, একটা রুটিনের মধ্য দিয়ে তারা চলেন। আর যে কর্তৃপক্ষর যে একটা রুলস আছে এখানে, এখানে কিন্তু সবার জন্য নিরাপদ একটা ব্যবস্থা আছে। তো আমাদের যারা সিলেট বিভাগের মধ্যে আছেন অথবা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন বিভাগে যারা পর্যটন প্রেমী, যারা বিভিন্ন এলাকা ঘুরতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, তাদেরকে দাওয়াত দিব আমাদের এই এলাকা আসার জন্য, উপভোগ করার জন্য আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আপনারা দেখতে পাররা আসলে এই যে গ্যাসফিল্ডের যে সৌন্দর্য, এই মুহূর্তে আপনারা অনেক ভাই বোন বলতে আপনারা উপভোগ করতে পাররা। আসলে ভিডিওটা শেয়ার করলে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও আমরা সিলেটি বাইন যারা আছেন তারা উপভোগ করতে পাররা। আপনারা দেখতে পাররা এখানেও কিন্তু রৌদ্রর মাঝেও কিন্তু বাইন আইসেন তারা ইয়া ফটো তুলরা ফাঁকাইরা বাইন তোলে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? আপনারা কোন জায়গা থেকে আইসেন? মৌলিবাজার থেকে আইসেন। মৌলিবাজার থেকে এই মুহূর্তে অনেক বাহিনীতে দেখরা, মৌলিবাজার কুসুমবাগ থাকি বিভিন্ন বাহিনীতে আমরা লাইভে যুক্ত আছেন তারা দেখরা। তো এখানে আপনার কেমন লাগে একটু আপনার অনুভূতি? আমি আজকে ফার্স্ট আইসি এখানে, খুব ভালো লাগে এখানে আইয়া। যারা দেখা তার উদ্দেশ্য কইবা নিন আমার লাগে আপনারা সব ইনভাইট করবো, ওখানে আইলে ভালো লাগবো বিকাল টাইমে, রিল্যাক্সিং টাইম। এখন করোনার টাইম আছে, মানুষের বেশি একটা নাই, জায়গা ফ্রেশ আছে, ঘুরে আইব, ভালো লাগবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকবা, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাররা এখানে যে বাহিনী সকল আইসেন তারা কিন্তু এই এলাকার সৌন্দর্য তারা উপভোগ কররা। তারা কিন্তু মৌলিবাজার থেকে আইসেন, মৌলিবাজার থেকে কিন্তু এখান থেকে প্রায় 40-35 কিলোমিটার দূরত্ব এই যে জায়গা জায়গা থেকে মৌলিবাজারের যে দূরত্ব 35 কিলোমিটার। তবে তারা কিন্তু কো এলাকা থাকি তারা ও এলাকাতে আইসেন, মৌলিবাজার থাকি তারা দীঘলবাগ বিবেনা গ্যাসফিল্ডের সৌন্দর্য তারা উপভোগ করতা তারা আইসেন। আপনারা দেখতে পাররা যে গ্যাসফিল্ডের কারণে ই রাস্তা করা হয়েছে, ব্রিজ করা হয়েছে, ও দেখুন যে গ্যাসফিল্ডটা, ও গ্যাসফিল্ডের কারণে কিন্তু কি রাস্তা এই ব্রিজগুলা করা হয়েছে। এই গ্যাসফিল্ডের ভিতরে কিন্তু ঢুকা প্রবেশ নিষেধ, এখানের মাঝে সংরক্ষিত এলাকা, তারা কিন্তু যে কোনো তারা স্টাফ ছাড়া যে কোনো মানুষ ঢুকতে পারেন না। তবে ইনশাল্লাহ অন্য কোনো দিন ইয়া ও এলাকার যে গ্যাসফিল্ডের ভিতরের সৌন্দর্য ইনশাল্লাহ আমি আপনারা দেখাইমো। আর এই মুহূর্তে কে কোনান থেকে দেখা আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমি শেখ জুয়েল আহমদ, আমি একটু আমার ফেসটা দেখাইলাই, আমি শেখ জুয়েল আহমদ এবং আমার বন্ধু জামিল আহমদ, আমরা প্রতিনিয়ত এখানের মাঝে আমরা আই আইয়া বেড়াইয়া যাই, ফাঁকাইয়া যাই। এখানে আইলে কিন্তু আমরা মনের মাঝে একটা যদি কষ্ট থাকে আসলে এই কষ্টটা দূর হয়ে যায়। প্রাকৃতিক বাতাস বা প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এত ভালো লাগে। আমার ভাই একজন এখন স্পেন থেকে দেখার, আপনারা জাযাকাল্লাহ খাইরান। আপনারা দেখতে পারেন আমি কিন্তু রোহিতর মাঝে অনেকটা গামি গেছি, ফাতিমা তালুকদার লেখছেন মার্শাল্লাহ নাইস রোড গামি গেছি। কারণ হয়েছে গিয়া এই রোহিতর মাঝে কিন্তু যে একটা বাতাস, বাতাসে কিন্তু প্রত্যেকটা শরীর হইন এবং অঙ্গ প্রত্যঙ্গ একদম শীতল হয়ে যায়। আসলে এত ভালো লাগে, ভালো লাগার মতো একটা জায়গা। আর আপনারা দেখরা বিকালি টাইমে কিন্তু কি কেন অনেক মানুষ সকলাইবা, ভাই বোন সকল আপনারা যারাও আসছেন, আপনারা আসলে বিভিন্ন রিসোর্ট বা বিভিন্ন দূর দূরান না গিয়া পয়সা খরচ বেশি না হইলে আপনারা যদি ও এলাকা তাইন, ও এলাকায় যদি আপনারা আইন আইলে অবশ্যই কেন তেমন টিকিট লাগতো না, কোনো ধরনের তেমন একটা পয়সা খরচ হইতো না, আপনার গ্রামের যে একটা আওরের যে একটা সৌন্দর্য আপনারা অবশ্যই এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবা। এদিকে আইলে আপনারা আওরের সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য প্লাস হইল গিয়া রাস্তার এখানের মাঝে চতুর্দিকে যে একটা রাস্তা করছে এই যে ব্রিজ পার হইয়া রাস্তার চতুর্দিকে কিন্তু কেন গাছ লাগাইল, এখানের মাঝে প্রাকৃতিক যে একটা বাতাস, আসলে সবগুলা মিলিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যর এখানে মানে দেখলে আপনারা অবশ্যই আপনারা ভালো লাগবে। এবং যতজন মানুষও এই এলাকাতে আইসেন আইয়া তারা বেড়াইয়া গেছেন, ফাঁকাইয়া গেছেন, তারা কিন্তু সবসময় ভালো লাগছে। আর একজন মানুষ কিন্তু একবার আইলে এখানে বারবার আওয়ার ইচ্ছা হয়। কারণ হইছে গিয়া এখানের মাঝে এত সেফটি একটা এলাকা, মানে নিরাপত্তার লাগে এই এলাকাটা খুব একটা মানে ভালো একটা এলাকা। এবং এই এলাকার আশপাশ যে যতটা এলাকা আছে, খসবা এলাকা আছে, ইনাতগঞ্জ আছে, বান্দর বাজার আছে, দীঘলবাগ বা জামারগাঁও যতটা এলাকা আছে আশপাশ এলাকা, প্রত্যেকটা এলাকার মানুষ কিন্তু তারা খুব ভালো মানুষ। তারা কিন্তু কি এলাকাত যখন কোনো আউট কোনো মানুষ আইন সেই লোকে কোনো ধরনের দুর্ব্যবহার বা কোনো ধরনের বাদ ব্যবহার তারা কোনো সময় করছেন না, ইলান অভিযোগও কেউ দিছেন না, প্রত্যেকে কইছেন এই অর্থ এলাকার মানুষের তারার লোকে সবসময় বালা ব্যবহার করিয়া গেছেন বা খোররাও। আর এই এলাকাত কিন্তু দূর দূরান্ত থেকে বেশিরভাগ অনেক মানুষ সকল আইন। আর বেশি কিন্তু কি এলাকার যারা বাইন আছেন তারা কিন্তু আইয়া এখানের মাঝে আইয়া তারা বইয়া গপসপ ফইরা যায়, আসলে আইলে অনেকটা ভালো লাগে। আর আমিও আইছি এখানের মাঝে, আমারও মানে প্রতিনিয়ত বলতে সপ্তাহে এক দুই দিন আমার এখানে হওয়া পরে আমার বন্ধু জামিল আসছেন এবং আরও যে বন্ধু হল আসছেন এই এলাকার অনুপ আসছেন,
শিয়াব আসুন, এরপরে জাকারিয়া আসুন, আর আরও যে বন্ধুগুলো লন্ডন গেছেন কি শামিম, এরপরে আফজল লন্ডন আসুন, তারা দেশও থাকতে আমরা বেশি একটা আইতাম, আমরা সোহাগ ভাই আসুন, বিভিন্ন আরও ফ্রেন্ড বন্ধুগুলো আমরা আরও আসুন। তো বন্ধু আর কোনো কোনো ফ্রেন্ডের নাম বাকি রয়েছে নি তাহলে একটু কইবা প্লিজ। সুলেমান জাকারিয়া, সুলেমান আসুন বন্ধু, এরপরে শাহিন রয়েছেন, আরও ফ্রেন্ড সকল আসুন, তার নামও অনেক মাইন্ড আর না, মুহিদ আসুন, আমরা আমেরিকা থাকুন, প্রত্যেক তারা যে সময় দেশও আসলা তো তো সকল আমরা ইয়ালগে বেড়াইয়া যেতাম, ই এলাকার সৌন্দর্য আমরা ইয়া উপভোগ করতাম। আর আমি দেখতাম পারাম অনেক বাহিনীতে কমেন্ট করার, আপনারা শরীফা বেগমে লেখছেন বাবাজি ভালো আসুনি, আমি গোলা বাজার থেকে দেখলাম খালা আপনারা জাজাকাল্লা খাইরান, আপনি গোলা বাজার দিয়ে দেখতে পারা খালা আপনি আইবা, আইয়া এই এলাকার সৌন্দর্য উপভোগ করে যাইবা, আসলে খুব সুন্দর একটা এলাকা, এই এলাকায় যদি আপনারা আইন যদি আইলে অবশ্যই আপনারা ভালো লাগবো। আমি গেছি ও জায়গাত, আহমেদ হুসেন ভাই লেখছেন আমরা অ্যাডমিন, তাই ও জায়গাত গেছেন, হুসেন ভাই আইয়া আপনার এই জায়গাত কতটুকু ভালো লাগছে একটু প্লিজ কইবা। কয় মাছ কয়? ওই দো একটা মাছ, খুব বড় একটা মাছ খাবো, আর আমি তো জুম করে দেখাইলে ওই দো মাছ না, ওই তো শুনি মাছ বড়টা মাছ, দিয়ে বড় মাছ সুন্দর লাগে, এখানে মাছ না দেখা যায়, দেখা যায় মানে কেউ মারতো না, এখানে এখানে মাছ কেউ মারতে পারতো না, আপনারা দেখতে পারেন মাছ একটা কিন্তু এখানের মাঝে খাবো, আর কত বড় মাছ, এটা কি জাত মাছ, মাছটা দেখা যায় না। জুয়েল ভাই মিয়া আল্লাহ কে অল ইয়োর ফ্রেন্ডস হ্যাপি হ্যাপি ইউনাইটেড এন্ড টুগেদার ফর ইভার, দোয়া করবা আমিনুর চৌধুরী ভাই, রাস্তাটা দেখা, ওকে। তো আমি মাছটা খাইলাম আপনার এই মুহূর্তে দেখছেন নি, ও মাছটা কোন এলাকা কোন জায়গায় দেখছেন, ও যে ফেনা দেখরা এখানের মাঝে মাছ মারা, কিন্তু এখানের মাঝে মানে কিতা নাই, এখানেও নিষেধ মাছ মারা, কিন্তু এখানের মাঝে একটা মাছ কিন্তু খাবো, আর আপনারা দেখাইতাম পারছি, ওই দোকান এলাকার, ওই দোকান এলাকার যে সৌন্দর্য, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ এত সুন্দর দুনিয়ায় সৃষ্টি করছেন, জান্নাত আরও কত সুন্দর, ভাই বোন হল আপনারা আমল করবা, বিশেষ বেশি করে নামাজ পড়বা, আমল ইমান ঠিক ঠাক চলাফেরা করবা, ইনশাল্লাহ জান্নাতও যখন আমরা যাইমু সকল, তখন কিন্তু আরও সুন্দর আমরা জান্নাতও গিয়ে আমরা উপভোগ করতাম পারমু, দুনিয়া কত সুন্দর আল্লাহ সৃষ্টি করিয়া দিছেন, কিন্তু জান্নাত আরও কত সুন্দর, মাশাল্লাহ সুবহানাল্লাহ। আরও বাইনতে কমেন্ট কররা, আর আপনারা কমেন্ট করতে থাকুকা, আমি ইনশাল্লাহ সামনে যে আরও সৌন্দর্য আছে ইনশাল্লাহ আমি দেখাইম, আপনারা দেখতে পারা গাড়ি লই এখানে অনেক বাইন ওগুলো আইসই না, ইয়া তারা বেড়াইয়া যাইরা, তবে তবে এখানের মাঝে যারাও আইন আইলে কিন্তু তারাও অনেকটা বালা লাগে, কারণ বালা লাগার মতো একটা জায়গা, ই যে একটা জায়গা একটা বালা লাগার মতো জায়গা, এই এলাকার যারা কোনো দিন আইসইন না অবশ্যই আপনারা আইবা, আইলে এলাকার সৌন্দর্য আইয়া আপনারা উপভোগ করবা, আর এখানে আইলে কিন্তু আপনারা কিছু খানি লই আইবা, কারণ হইছে গিয়া এখানের আশেপাশে কোনো দোকান নাই, যেমন ড্রিঙ্ক বা এইগুলা লইয়া আপনারা যদি আইন আইলে কিন্তু আপনারা অনেকটা মানে এনে খাইলাও প্লাস হইলে আপনারা ফাঁকাইও যাইতে পারলা, তবে এখানে খসবার একজন বাই যেই না আইসইন তাইন দিয়ে কিন্তু সৈদার থেকে আরোজনে দেখা তাইন কইসেন তাইন চিনইন, পানির বোতল নি, ওকে পানি খাইলাম আমার গলাও গাইছে, তো ভাই ঠিক আছে আপনি ব্যবসা বাণিজ্য করুকা, এটা বড়ই কীটা 5 টাকার না 10 টাকার দেন, 10 টাকার 5 টাকার নাই, ঠিক আছে হয় দোকান সানাসুর ভাইয়ে বুঝতে পেছেন, তো সাইকেলের শব্দ লাগে কিন্তু এই মুহূর্তে আপনারা একটু অসুবিধা হইতে পারে, সাইকেলের শব্দ লাগি একটু বাতাসও হইতে পারে, এরপরও আমি আপনারা রাস্তার যে সৌন্দর্য ইনশাল্লাহ আমি দেখাইমু, আমি যাওয়া থাকি দেখলাম আরও জন ভাই এলেকস হইল হয় দোকান উফরোর দেবী ইনশাল্লাহ আপনারা দেখাইমু, আসলে সাইকেলের শব্দ এবং বাতাসর লাগে আপনারা কেউ মাইন্ড করবা না, কারণ হয়েছে কি বাতাসর শব্দ লাগি একটু প্রবলেম করতে পারে সাউন্ডও, এরপরও আপনারা আমি একটু দেখাইলাই, আর সামনে গিয়ে আরও যে সৌন্দর্য আছে ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবা, বাংলাদেশের সৌন্দর্য আপনারা যারা প্রবাসও আছেন বহুত দিনের মাঝে দেখছেন না, এই ভিডিওটা আপনার উদ্দেশ্যে আপনারা দেখবা, আপনারা দেখে শেয়ার দিবা অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা, দুই মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা সাইকেল থেকে লাইমি দিই, দুই থেকে তিন মিনিটের ভিতরে মেন সামনে দিয়ে যাই জানি না, আমরা সুদালাই থাকি সুদালাই মিনিট
বাতাসটা খুবই ভালো লাগে। এই যে সাইড দিকে যে রোদ, কিন্তু রাস্তার মধ্যে যে গাছগুলো আছে দুই সাইডে, মানে বুঝেই যায় না যে এত গরম এত তাপ, এতটা আরাম লাগে আর কি শরীরের মধ্যে। আর বিশেষ করে সাইকেল চালাইলে বাতাসটা খুবই ভালো লাগে, আর যদি এক জায়গায় বসা যায় শরীরে খুব আরামের বাতাস লাগে। যদি কারেন্ট না থাকে বা মনে করো যে বালা লাগেন না গরু বইয়া, এখানে ইয়া বইলে যে চারদিকে তো দান আছে বা প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে, বইলে এমনি মন ভালো হয়। মন খারাপ থাকলে এই এলাকা তাইলে তার সময় দেখছি যে মনের মধ্যে আর যে খারাপ লাগাটা থাকে না, ভালো লাগে পরিণত হয়ে যায়। খুব আসলে এনজয় করার মতো একটা জায়গা। তো সবসময় এখানে হয় আসলে, আমরা যে ফ্রেন্ড সার্কেল আছে কেউ না কেউ এখানে ঘুরতে আসি বিকালে টাইমে, একবেলা না আইলে পেটের ভাত অত মনে হয় এরকম মনে হয় আর কি। আর প্রকৃতিপ্রেমী মানুষ যারা আছে এরা প্রতিনিয়তই আয়, বেকারত্ব কাটাই তৈলে এই এলাকাটা খুবই সুন্দর একটা এলাকা। আর করোনাকালীন সময়ে তো অনেক ভাই বোন আছেন যারা চাকরি বা ডিউটি করতে পারে না, এরা যে সময় মনে করেন যে যে আপনার অবসর সময় কাটাইতে পারে না, ফ্রি টাইম কাটানির লাগি এনজয় করার লাগি এলাকাতে আইবা, আমরা দাওয়াত জানাই আপনারা। আমরা এলাকার মানুষ আসলে অনেক অতিথিপরায়ণ, আপনারা লগে কোনো সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হইতো না আমরা আশা করি। আর সকলেই আইবা, উপভোগ করবা, দেখতে যাইবা, নিজের দেশের সৌন্দর্য দেখার মতো অনেক কিছুই আছে। আমরা আসলে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির উপসী কন্যা হওয়ায় বাংলাদেশে অনেক কবি এই বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক কথা লিখছেন, অনেক গান, অনেক ভাষায় অনেক কথা কইছেন, কিন্তু আসলে আমরা এগুলা ফিলিংস করি না। আসলে আমরা মন থেকেটা ফিল করলে বুঝতাম পারি খেল লাগে এরা কবি বলতে এত সুন্দর সুন্দর করিয়া লেখছেন। প্রাকৃতিক সৌন্দর্য, নদ নদী বা ওই যে সোনার ফসল যেগুলো সবুজ ধান যে আছে, এগুলা যে বিল হাওয়ার মাছ, এগুলো আসলে খুবই উপভোগ্য। আসলে না আইলে এগুলো সংস্পর্শে মানুষ বুঝতে পারতো না প্রকৃতি কতটা উদার, আর প্রকৃতি মানুষের মনটারে কতটুকু শীতল করে, প্রশান্তি দেয়। আপনারা ইনভাইট রইল আমরার বিবিয়ানা গেসফিল এলাকার আওয়ার লাগি, আপনারা আইবা ইনশাল্লাহ। আমরা আমরারে জানাই আইলে আমরা আপনারারে চেষ্টা করবো আপনাদের আপ্যায়ন করার লাগি বা কী করার লাগি। আর সেফটির ব্যাপারে 100% আছে, আপনারা ইনশাল্লাহ আইবা। তো দুই পাশে এত সময় আমার বন্ধু জামিল আহমদ তাই মাইছেন আপনারা লোকে। তো আমরা এই গেসফিলটা কি আরও যে গেসফিল্ডর যে রাস্তার যে সৌন্দর্য আপনারা দেখাইলাম, আর এখানের মাঝে আমার সাউন্ড ঠিক আছে না একটু প্লিজ কোনোভাবে এনতে জানাইলিবা, আর সে কোন দেশ থেকে দেখরা একটু কমেন্টের মাধ্যমে কইবা, তো আমরা খুশি হইতাম পারবো যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমরা বাই এনতে দেন দেখরা দেখতে তারা ভালো লাগে, একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা, আর সে কোন এলাকা দেখতা ইনশাল্লাহ আমরা দেখাইমু। আর সামনে আরও আমার ফ্রেন্ড বন্ধু যারাও আসেন প্রত্যেকের আপনার লগে এই মুহূর্তে পরিচয় করে দিলেমু, তারা সকলেও আসেন এখানের মাঝে, এখানে পিকচার তুলরা তারা কিন্তু প্রায় সময় এখানের মাঝে আইন আইয়া এলাকার সৌন্দর্য আইয়া তারা উপভোগ করেন। ফয়সল আহমদ ভাই এলাকার সাউন্ড ঠিক আছে, জাজাকাল্লাহ খাইরান ফয়সল আহমদ ভাই। তো আমি এখানের মাঝে লামি দেইমু, লাইমা এখানে যারা আসেন তারার লগে একটু পরিচয় করে দিলেমু। আপনারা দেখতে পাররা এই মুহূর্তে এখানে আমরা অনেক ফ্রেন্ড বন্ধু আমরা আছি এখানের মাঝে আইয়া, প্রথমে পরিচয় করে দিই আমরা ছোট ভাই শাহিন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন শাহিন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে কুস্তা কৌকা আমার মানে দেখতো আজকে তো ভাই আমরা সব বড় ভাই এখানে হয়েছি তারা দেখা সব আমার বড় ভাই, আসলে বড় ভাই বলতে চলতে খুব ভালো লাগে যে সবসময় কেয়ারের মাঝে থাকা যায়। আপনারা যারা আমার বয়সী আছেন দেখরা ভিডিও, আমি আপনারা সাজেস্ট করব যে বড় ভাই তুলে চলব অবশ্যই তারা মানে ভালো হইতে হবে, কারণ অনেক বড় ভাই আছে ছোটো ভাই তারা বাদ দিক দেওয়া নেয়, এই দিক দিয়ে আমি খুব ভাগ্যবান যে আসলে খুব সম্মানী বড় ভাই হলে আমি পাইছি যে তারা লোয়ে চলা আমি অনেক কিছু শিখতে পারলাম বা অনেক তারার কেয়ারের মাধ্যমে সবসময় থাকতে পারলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জাজাকাল্লাহ খাইরানি। যে মায়ার ভাই আমার শাহিন, ছোট ভাই শাহিন ভাই। তো আরও আমার বন্ধু আছেন জাকারিয়া, তাইনের লগে পরিচয় করাই দিলে, তারা কিন্তু কেউ এলাকার। আপনারা যখন আইবা আইয়া এই এলাকা ভিজিট করবা অবশ্যই তারার লগে যোগাযোগ করলে তারা কিন্তু আপনারা লইয়া বেড়াইবা। কুস্তা কৌকা যে অন্য যে সৌন্দর্য দেখাই আইছি এই সৌন্দর্যর বিষয়ে কুস্তা কৌকা মানুষ যদি আইন তারা লইয়া ফাঁকাইবা নিও বিষয়ে কুস্তা কৌকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সকলের একটা কথা কইমু, আমরা আজকে আইসি আমরা ফ্রেন্ড ওদের লইয়া, খুবই সুন্দর জায়গা, আপনারা যদি ফ্রি থাকো ইনশাল্লাহ আমরা এলাকাতে আইবা ইয়া দেখবা, আপনারা ভালো থাকুকা। জাজাকাল্লাহ খাইরান। তবে দেখতে পাররা এই এইখানের মাঝে তারা বাতাস খাইরা, আরও ফ্রেন্ড বন্ধু সকল আছেন প্রত্যেকে এইখানের মাঝে তারা বাতাস খাইরা, আর ইনশাল্লাহ আমরা গেছিলাম কি একটু সময় তারা দাঁড় থাকি একটু কাইলিয়া ও এলাকার সৌন্দর্য দেখাইবার লাগে, বিবিয়ানা গেসফিল্ডের সৌন্দর্য দেখাইবার লাগে। আর বর্তমানে এখনও লাইভও আছি এখানে, এখানের মাঝে যারা আছেন তারা লোক ইনশাল্লাহ আপনারা পরিচয় করাই দিলাইমু। আর
এখানোর মাঝে আমার ফ্রেন্ড যাই এলাকার যাই না শোন শিয়াব আহমদ তাই লঙ্গি পিন্ধে আইসেন তাইনো গাছর জীবাত আমার ইয়া লুকাইরা তো শিয়াব ভাই ঠিক আছে আপনি লঙ্গি পিন্ধে আইসেন করে অসুবিধা নাই অনেক ভাই বোন হল এই মুহূর্তে দেখরা আপনার ঠান্ডাও লাগে আজকের ওয়েদারও গরম এর লাগে গাছের ছায়া তুলে বইছি খুব ভালো লাগে আমরা এখানে প্রায় এক ঘন্টা ধরে অবস্থান করলাম সুলেমান ভাই আসুন আমার বন্ধু কেমন লাগে এখানে একটু কইবা ভাই বন্ধু মানুষ তো তাইনে একটু কইবা ভাই আপনার পরিচয়টা দিয়ে একটু কইবা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার জুয়েল ভাই অত্যন্ত ধন্যবাদ পারবা আপনারা ধন্যবাদ আপনি যে আমরা এলাকাটার আইয়া দেখাইরা সবরে আপনার মাধ্যমে সকলে দেখতে পারা তার কারণে আপনার প্রথম ধন্যবাদ আর যারা দেখরা তারাও যাতে দোয়া করেন আমরা এলাকার যে আল্লাহ তালা সৌন্দর্য দিয়েছেন আরও সৌন্দর্যটা আরও বৃদ্ধি করতা আর তারার মাধ্যমে যত ধরনের ব্যবস্থা করা দরকার সুন্দর বাড়ার লাগে ও ব্যবস্থাটা তান তান করতা তারা আমরা বাহিরের ভাই বোন আসবেন তারা শিয়াব ভাই আপনি কইতা নাই আপনার লঙ্গি ভিন্দ তার লাগে আপনি কইতা নাই আসলে এখানে দেখতে পারা হয় দেখুন এই এলাকার মাঝে মানে খুব সুন্দর একটা এলাকা এখানের মাঝে খুব ভালো লাগার মতো একটা এলাকা আমরা আইয়া যত জায়গাতে আমরা যাইমু ইনশাল্লাহ আমরা যত জায়গা ভালো লাগবো প্রত্যেকটা জায়গা আপনারা ইনশাল্লাহ আমরা দেখাইমু আর আপনারা দেখতে পারবা আর একজন ভাইয়া কালকে কইসলা যে এলাকার সৌন্দর্য দেখতা ও আর একজন ফ্রেন্ড আইরা তাই সাইকেল লইয়া তাইনও ইনশাল্লাহ এলাকার সৌন্দর্যর বিষয়ে কুস্তা কইবা আপনারা জানতে পারবা তো বা বন্ধু আপনার পরিচয়টা দিবা পরিচয় দিয়া প্লিজ কইবা এই এলাকার বিষয়ে আপনি এখানে আইন দেন আপনার কতটুকু ভালো লাগে বিষয়ে কইবা আসসালামু আলাইকুম আমি প্রবাসী দেশের নতুন আইছি ওই এলাকারই আমি কোন দেশে থাকেন সৌদি আরব থেকে অনেক ভাই বোন বলতে দেখরা কোন কুস্তা তার আর উদ্দেশ্য হইন আচ্ছা বিদেশের অবস্থা তো খুব ভালো সকলে শান্তি মতন রুজি রোজগার করবা আর দেশও বেশি বেশি করে টেকা দিয়ে রবা বুঝছেন দেশের অবস্থা খুব খারাপ যদি কোনো ভাই আইন যদি দেখা থাকেন আমরা যদি ও বাইরে চিন্তা থাকেন আমরা বন্ধু মানুষ তো ভাই মক্কাত আসেন সৌদি আরব মক্কাত থাকেন তো মক্কাত যদি এখানোর মাঝে বাইরে কেউ চিন্তা থাকেন অবশ্যই ভাইলে মাতাইবা আর ভাই একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ফ্রিডম ফাইটার ভাইও দেশও আইসেন তাই বিয়া করার লাগে দেশও আইসেন আইয়া বিয়া সাদি করে লইছেন আলহামদুলিল্লাহ তো আজকে আইয়া এই এলাকাতে আমরা লগে ভিজিট করছেন এবং এলাকার সৌন্দর্য তাই দেখরা আর এই মুহূর্তে আমি অনেক ভাই বোন সকল যারাও যুক্ত হয়েছেন ফিনিশ দিলাই সামনে না অন্যদিন দেখাইমনি তো অনেক ভাই বোন সকল যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান আর ইনশাল্লাহ আপনারা কইবা আপনার এলাকার সৌন্দর্য যে মানে এখানে বহুত মানুষ সকল আছেন যার যার এলাকার হাট বাজার বা এলাকার সৌন্দর্য আপনারা অনেকে মিস কররা ইনশাল্লাহ আমরা লগে যোগাযোগ করবা গতদিন একটা লাইভ করেছিলাম এক ভাই কইছিলাম বিবিয়ানা গ্যাসফিল্ডর সৌন্দর্য তাই দেখতে চাইরা ও কারণে আমি আজকে বিবিয়ানা গ্যাসফিল্ডর সৌন্দর্য তুলে ধরলাম এবং দেখাইছি যে ভাইয়ে যখন রিকোয়েস্ট করছেন ইনশাল্লাহ আমরা দেখাই তবে আপনারাও এলাকান এলাকার সৌন্দর্য দেখতে চাইলে আমরা লগে আমরা কমেন্টের মাধ্যমে কইবা যে আপনার এলাকার সৌন্দর্য দেখাইবার লাগে এলাকার নাম ঠিকানা অ্যাড্রেস দিবা ইনশাল্লাহ আমরা দেখাইমু আর দেশ বিদেশ থেকে যে ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের কাছে একটা মেসেজ দেই সিলেটি অনলাইন চ্যানেলের চ্যানেল পরিবারের পক্ষ থাকি আমরা কিন্তু প্রত্যেক মাসে একটা হুইল চেয়ার আমরা দেই যারা প্রতিবন্ধী আছেন যারা হুইল চেয়ার কেনার সামর্থ্য থাকে না তারারে আপনারা যারাও এই মুহূর্তে ভিডিওটা দেখরা আপনারা আর যদি এলাকা তিলান কোনো ডিজেবল মানুষ থাকেন আপনারা সিলেটি অনলাইনের মেসেঞ্জার অবশ্যই যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা হুইল চেয়ার নিয়ে তারা বাড়িতে না পৌঁছিয়ে দিব আর দেশ বিদেশ থেকে প্রত্যেক বাহিন ধরে আবারও জাজাকাল্লাহ খাইরান আপনারা ভিডিওটা শেয়ার করিয়া ওয়ার্ল্ডর যারা সিলেটি বাহিন আছেন তারার বা আরও যারা বাহিন প্রবাসী আছেন তারারে দেখার সুযোগ করে দিবা সকল ভালো থাকবা সুস্থ থাকবা বিদায় নিলামি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।